আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা সেশন 5 স্প্রেডশিটে গণনার জাদু এটি দেখব। তো শিক্ষার্থীরা, আমরা হাতে কলমে স্প্রেডশিটে কিভাবে এখানে ফর্মুলা ইউজ করে তোমরা মুহূর্তের মধ্যে গাণিতিক সমস্যা সমাধান করতে পারো সেটি আমরা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিই এখানে কি করতে বলা হয়েছে। আসলে আমরা গত সেশনে আলোচনা করেছিলাম কিভাবে একটি ফর্মুলা বসিয়ে শত হাজার গণনা এক মুহূর্তে করা যায়, কিন্তু আমরা যে অনুশীলন করেছি সেগুলোতে প্রতিটি হিসাবের জন্য আমরা আলাদা আলাদা ফর্মুলা বসিয়েছি। আজকে আমরা একটি মজার টুল ব্যবহার শিখব, যেটি ব্যবহার করে এই মুহূর্তে গাণিতিক সমাধান করার কাজগুলো করে ফেলা যায়। এই টুলটির নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। তো শিক্ষার্থীরা, ফিল হ্যান্ডেল সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা এখানে দেখব কি বলা আছে। একটি সেলের নিচের ডান কোণায় মাউসটি নিয়ে গেলে কোণায় একটি যোগ চিহ্নের মতো দেখা যায়, এটির নামই হচ্ছে ফিল হ্যান্ডেল। তো চলো শিক্ষার্থীরা এক্সেলে চলে যাওয়া যাক। তো এখানে দেখো, আমি একটা সেলের মধ্যে আসি। এখন এই সেলের নিচের ডান কোণায় যদি আমি যাই, তাহলে দেখো এই প্লাস চিহ্নটা চিকন হয়ে গেছে। আগে কিন্তু মোটা ছিল, হ্যাঁ, এটি প্লাস চিহ্নটা চিকন হয়ে গেছে, এটি হচ্ছে ফিল হ্যান্ডেল। তো এটির সাহায্যে আবার কিভাবে অনায়াসে অনেকগুলো কাজ করা যায় সেটি আমরা এখন দেখব। তো শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ ক্লাস 6-এর তিনজন স্টুডেন্ট, তাদের অ্যাটেন্ডেন্স, ক্লাস 7-এর তিনজন স্টুডেন্ট, তাদের অ্যাটেন্ডেন্স এখানে আমি দিয়ে রেখেছি। এখন এই কলামে আমি লিখে নিয়েছি 6×7, অর্থাৎ 6-এর স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের সাথে 7-এর স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের গুণ করে এখানে আমি বসাবো। তো সেক্ষেত্রে আমি ফিল হ্যান্ডেলের সাহায্য নেব। তো দেখো শিক্ষার্থীরা, এই তো ক্লাস 6-এর প্রথম স্টুডেন্টটা এবং ক্লাস 7-এর প্রথম স্টুডেন্টটা, তাদের অ্যাটেন্ডেন্স 50 এবং 45 আমি গুণ করার চেষ্টা করব। তো দেখো, এই 50-এর ওপর ক্লিক করি, তাহলে দেখো বি এর ওপর লাল হয়েছে এবং 2-এর ওপর লাল হয়েছে। তাহলে এই ঘরটা B2 নির্দেশ করে। তাহলে এই যে 6×7, এখানে আমি লিখব হচ্ছে ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পর এই 50 যেহেতু B2-তে ছিল, তাহলে আমি দেখো এখানে ক্লিক করার পর B2 উঠে গেছে। তারপর ইনটু দেবো, অর্থাৎ গুণ চিহ্ন দেবো, হ্যাঁ। তারপর দেখো, এই তো আমি 45-কে গুণ করতে চাচ্ছি, অর্থাৎ ক্লাস 7-এর প্রথম স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সটা আমি গুণ করতে চাচ্ছি। তো 45-এর ওপর ক্লিক করব। এই তো দেখো D2 অলরেডি উঠে গেছে। তো এখন আমি ফিল হ্যান্ডেল ইউজ করে, এই তো দেখো 2 নম্বর স্টুডেন্ট রায়হান এবং মাহফুজ, তার অ্যাটেন্ডেন্সের সাথে 7-এর স্টুডেন্ট কামরুল এবং জনির অ্যাটেন্ডেন্সগুলো আমি গুণ করব। সেক্ষেত্রে দেখো, এখানে আমি এই তো যে ছেলে আছি সেই ছেলের উপরের ডান কোণায় আমি নিয়ে গেলাম, নিচে ডান কোণায়। তারপর মাউসে ক্লিক করে ধরার পর আস্তে আস্তে এটা নিচে নামাবো। ওকে, নিচে নামাবো। ওকে, নিচে নামালাম। নিচে নামার পর প্রেস করে রেখেছিলাম, এটি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর অটোমেটিক দেখো গুণ হয়ে গেছে, 45-এর সাথে 64 গুণ করে 2880, 60-এর সাথে 35 গুণ করলে 2100। ওকে, তাহলে আমরা ফিল হ্যান্ডেলের ইউজটা দেখিয়ে দিলাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই ফিল হ্যান্ডেলের ইউজটা, তোমরা যদি কনফিউজ হয়ে থাকো আবার দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে, আমি এই সেলের নিচের ডান কোণায় যাব, প্লাসে প্রেস করে দেব, হ্যাঁ। প্লাসে প্রেস করার পর আস্তে আস্তে নিচে টেনে ধরবো, টেনে ধরার পর ছেড়ে দেব, অটোমেটিক হয়ে গেছে। ওকে, গুণ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজে চলে যাক। এখন আমরা এটি শিখে নিলাম, এই দেখো এগুলো এখানে স্ক্রিনশট দিয়ে বোঝানো আছে, এগুলো তো দেখিয়ে দিলাম। তারপরও তোমাদের স্কুলের টিচাররা অবশ্যই বুঝিয়ে দেবে। তারপর দেখো, এখন আরেকটি টুল অনুশীলন করব, এটিকে বলা হয় শর্ট অ্যান্ড ফিল্টার। বাংলা করে করলে দাঁড়ায় বাছাই এবং সেটে ফেলা, অর্থাৎ শর্ট করা হয়, শর্ট করতে হবে ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট। তো শিক্ষার্থীদের আমরা এই তো নম্বরগুলো দেখতে পেলাম, তো এই নম্বরগুলো কিন্তু দেখো এগুলো কিন্তু 50-এর পর 45, তারপর 60, এগুলো কিন্তু ছোট থেকে বড় কিন্তু সাজানো নাই, আবার বড় থেকে ছোট সাজানো নাই। সেক্ষেত্রে একটা জিনিস তোমাদের করতে হবে। তো দেখো, এটি হচ্ছে আমি সিলেক্ট করে নেব প্রথমে। ওকে, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই তো তাহলে উপরে ডান কোণায় দেখো শর্ট অ্যান্ড ফিল্টার আছে, এটিতে প্রেস করে দেব। প্রেস করার পর আমি শর্ট স্মলেস্ট টু লার্জ, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিতে চাই। তাহলে এখানে শর্ট স্মলেস্ট টু লার্জ প্রেস করে দেব। প্রেস করার পর দেখো একটা লেখা আসছে, এক্সপ্যান্ড দি সিলেকশন কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, অর্থাৎ আমরা প্রথমটা প্রেস করে দেব, তাহলে নাম অনুযায়ী শর্ট হয়ে যাবে, যার নাম তার নম্বর তার পাশে থাকবে। তো শর্টে প্রেস করার পর দেখো, এখানে দেখো রায়হান, তার অ্যাটেন্ডেন্স 45, অর্থাৎ 45 দিন আসছিল স্কুলে। তো দেখো সে প্রথমে চলে গেছে, রাকিবের 50, সে পরে মাহফুজের 60, এভাবে ছোট থেকে বড় শর্ট হয়ে গেল। এবার আমরা
এই যে ক্লাস সেভেনের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স, এটা বড় থেকে ছোট, এখানে তো বড় থেকে ছোট সাজানি আছে, তাহলে আমরা ছোট থেকে বড় সাজাবো। এটা সিলেক্ট করলাম, শর্ট অ্যান্ড ফিল্টারে দিলাম, শর্ট স্মলেস্ট টু লার্জ দিলাম, আবার প্রেস করার পর এখানে শর্টে প্রেস করে দেবো। এখানে দেখো জনি ওপরে উঠে গেছে, তারপর রনি, তারপর কামরুল। আশা করি তোমরা এটিও বুঝে নিয়েছো, এটি হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ। তো শিক্ষার্থীরা এগুলো এখানে স্ক্রিনশট দিয়ে দেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা সেশন 6 এবং 7 আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো।